तो बंधुरा प्रथम देखो हमें शाखा बांधना जेटा सब विवाहित महिला सब प्रिय जिनिस काछे जिनिस तो शाखा बांधना दिए आज के भिडियो शुरू कर शाखा बांधना तो तुम्हारे देखा तो ये देखो ये हमारे शाखा बांधानो यहाँ एक मयूर डिजाइन करा এটা একটা পাতের উপরে বসানো তো আমি এরকম হালকার উপরে কেন ডিজাইনটা নিয়েছি মানে বেশি যাতে পড়তে পারি তো এটা দিয়েছে আমার বাবা বাড়ি থেকে তো হ্যাঁ একটা কথা হচ্ছে আমি বিএসএম এ খুবই রোগা ছিলাম তো তাই জন্য আমাকে শাখা দিয়েছিল সেটা ছোট হয়ে গেছে মানে ছোট হয়ে গিয়েছিল তো সেটা মানে রিটার্ন করে এটা আবার নতুন করে দিয়েছে তো এটা এই শাখা বন্ধটা ময়ূর শাখাটা আমার খুব ভালো লাগে তাই জন্য এটা নিয়েছি আমি দেখো বসে যাচ্ছে तो ये गल तो तक से हाथे हिल ना तई जो माँ आबा एटा नतून करे करे दिए तो तारपरे देखाबो तोमादेरके पला बांधानो तो ये देखो पला बांधानो छोटो छोटो फुल तारपरे एकटु बड़ो फुल तो ये दिए शुरबाड़ी थे शुरबाड़ी दिए बोलते तो ये दिए हाँ बरण कर छोटो हो गो ये नय सरि से छोटो हो गए पलाटा पला बांधानोटा तो दिए हमार पिसीमणि तो आर हाँ बड़ो कर दिए तो आलदा डिजाइन छो से हाथ हिल ना तो से बड़ो कर दिए डिजाइन तो डिजाइन का खूब पसंद हमें निजे पसंद कर नहीं आगे जो दिए से बाड़ी पसंद कर दिए तो ये हमार निजे पसंदे हमें गए कम আমাকে বলেছিল যে তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও এই দেখো এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে এটা গেল আচ্ছা তারপরে আছে আর একটা পলা বাঁধানো আছে তো এটা এটা এই দেখো তো এটা আমার কিছু টাকা আর তোমাদের দাদা ভাইয়ের কিছু টাকা মিলে এটা আমরা দুজনে করেছিলাম আমার কিছু টাকা বলতে তোমার দাদা ভাইজি টাকা তো আমি জমিয়েছিলাম সেটা থেকে আর তোমার দাদা ভাই কিছু টাকা লাগিয়ে দিয়ে এটা আমাকে করে দিয়েছিল তো তারপরে হচ্ছে আমার নোয়া নোয়া মাথানো তো নোয়া মাথানো বলতে যেটা হচ্ছে পাতেরটা আগে তোমাদেরকে দেখাই এই দেখো এটা হচ্ছে পাতের নোয়া এই যে ছোট 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 ওই করা মিনে করা তো এটাও আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল তো এটা সবসময় হাতে পরার জন্য তো আমি হাতে ওটা পরি না আমি হাতে এরকম একটা রূপার ওটা পরে থাকি তো এটা দিয়েছিল আমার মা এটা আমার দিয়েছিল আমার মা তো এটা সরু রূপারে বলে আমার বেশি ভালো লাগে তো এইটা আমি সবসময় পরে থাকি এটা হচ্ছে রূপার রূপার মাইটা হচ্ছে সোনা এটাও পরি এটা খুব মানে বেশি পরে থাকি কিন্তু খুলে দিয়েছি এটার জন্য এটা খুলে দিলাম তো তারপরে যাচ্ছে আর একটা এটা হচ্ছে ব্রেসলেট বেসে নোয়া বলে তো বোধ হয় এটা আছে এটা ডিজাইনটা এটা হচ্ছে তোমাদের দাদা ভাই করে দিয়েছে আমাকে তো আমার বেশের নোয়া পড়তে খুবই ভালো লাগে তো সেই জন্য আমাকে করে দিয়েছে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা ডিজাইনগুলো বুঝতে পারছো নাকি এটাও আমাকে কমেন্ট করবে আমি ঠিক বুঝতে পারছি না তো তারপরে দেখাচ্ছি আমার বালা তো এই দেখো বালারও একটা কথা আছে বালাটার কথা তোমাদেরকে বলবো তো আগে দেখিয়ে দিই এই দেখো বালাটা এই মুখটা দেখো মুখটা এরকম ডিজাইন করা
তো বালাটা বলতে হচ্ছে বিয়েছিল আমাকে বালা দিয়েছিল, তো আমি বিয়ের আগে ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি বালা নিয়ে তারপরে বিয়ে করব। তো সবাই একটা ইচ্ছে থাকে না যে একটা গয়নার প্রতি ইচ্ছা থাকে, তো আমার ইচ্ছে ছিল আমি বালা নেব। তো যখন বিয়েতে আমাকে বালা দেয় আমি খুবই খুশি, সব থেকে আমার খুশি হয়েছিলাম বালাটা দেখে, কারণ বালাটা কিন্তু আমি আমাকে মা নিয়ে গেছিল, তো বালাটা আমার খুবই ভালো লেগেছিল। সে বালাটা কিন্তু নেই, সে বালাটাও ছোট হয়ে গেছিল। তো তাই জন্য আবার এই কিছুদিন আগে মা আবার আমাকে এটা নতুন করে দিয়েছে, তো সেটা ছোট হয়ে গেছিলো। সেটা ডিজাইনটা মুখটা আলাদা রকম ছিল, তো গাইড মানে এই সাইডে গোলটা যেটা এই নকশাটা একই ছিল, শুধু মুখটা আলাদা রকম ছিল, আর এটা আলাদা রকম মুখটা নিয়েছি। তো সেটাও ছোট হয়ে যাওয়ার জন্য সেটা আমাকে রিটার্ন করে দিতে হয়েছে। আচ্ছা এটা গেল। তারপরে দেখাচ্ছি চুর। তো এই দেখো চুরটা, এই যে দুপাশে এরকম দুটো ফুল আছে আর এইরকম মাঝখানটা এইরকম, আর এটা হচ্ছে এই যে ঘাট দেওয়া এই যে খোলা সিস্টেম এইরকম দেখাচ্ছি তোমাদেরকে, এরকম খোলা সিস্টেম আবার এটা লাগানো। তো এই গেল। তো আমি এটা একটাই নিয়েছি, তো এটা করে দিয়েছে তোমাদের দাদা ভাই, এটা করে দিয়েছে তোমাদের দাদা ভাই। তো এটা আমি একটাই নিয়েছি কারণ আমার এখানে বেস্ট ফ্রেন্ড নোয়া থাকার জন্য আমি বললাম আমি একটাই নেবো, সেই জন্য আমার একটাই মানে ডিজাইনটা খুবই ভালো লেগেছিল, তো আমি এই জন্য একটাই নিয়েছি। তো ইচ্ছা আছে পরে আর একটা করা, যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তখন এখন একটাই আছে। তো এটা তো বন্ধুরা এই গেল আমার হাতের কালেকশন, এরপরে আমি তোমাদেরকে দেখাবো আমার কানের কিছু কালেকশন। তো কানের বলতে আমি তোমাদেরকে আমার দূরের কাছ থেকে দেখাচ্ছি। তো এই দেখো এই একটা কানের, এই দেখো ডিজাইনটা দেখো, এই যে মাঝখানে একটা ছোট মিনে করা আছে, এখানে একটা ছোট মিনে করা আছে এই জিনিসটা। তো এটা আমার খুবই পছন্দ একটা, তো আমি এটা নিজে দাঁড়িয়ে থেকে ডিজাইন করে পছন্দ করে দিয়ে এসেছিলাম অর্ডার দিতে, তো এটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার একটা কানের ছিল, তো সে কানেরটা দিয়ে তোমার দাদাভাই কিছু টাকা দিয়ে এটা আমাকে আবার করে দিয়েছে। তো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমার তো এটা খুবই ভালো লাগে, আমার এই ডিজাইনটা খুবই পছন্দ। তো এটা গেল, এটা সরাচ্ছি। তো তারপরে আছে আর একটা কানের, যে একটা ঝুমকো তোল, তো এটা তো এটা আমাকে বিয়েতে দিয়েছিল আমার মা দিয়েছিল। এই দুটা আর এটা আমার, এটা আমার কাছে খুব ভালো লাগে, আমার দুটো খুব পছন্দ। আচ্ছা তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই একটা কানের, এটাকে কি বলে আমি ঠিক জানি না, আমি আমরা বলি যে যে বালি বলি, তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই এবারে দুর্গাপূজাতে তো আমাকে গিফট করেছে। আমি জামা কাপড় নিইনি কারণ আমার মা আমাকে অনেকগুলো কিনে দিয়েছে, তাই জন্য জামা কাপড় নেওয়া হয়নি, সেই জন্য আমাকে এটা গিফট করেছে দেখো। তো আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে ব্লগে একটা শেয়ার করব, তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটাও মাঝখানে মিনে করা আছে, তো এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ, নিজে ডিজাইন দাঁড়িয়ে থেকে পছন্দ করে দিয়ে এসেছিল, কেমন হয়েছে বলবে কিন্তু। এই দেখো ডিজাইনটা আমার তো খুব ভালো লেগেছিল। আচ্ছা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দুটো কান, কি বলে ঠিক জানি না আমি, ট্যাপের মতন এই দেখো দুটো ছোটো ছোটো, তো এই কানেরটা আমার ছিল, এটা আমার বিয়ের আগে থেকেই ছিল, তো বিয়ের পরে আমি নিয়ে চলে এসেছি। তো এটা সরালাম, আর একটা কানের আছে, এটা আমার কাছে খুব খুব মানে খুব কাছের কানেরটা। তো আমি যখন প্রথম আমার আমাদের আমার বিয়ে ঠিক হয়েছিল, বিয়ের পরের দিন বিয়ের পরেই আমাকে তোমাদের দাদাভাই এই কানেরটা গিফট করেছিল, আমার বিয়ে ঠিক হওয়ার পরেই মানে বিয়ের পরেই সরি বিয়ের পরেই প্রথম তো আংটি দিয়েছিল, তো তারপরে এই কানটা দিয়েছিল। তো এটা আমি রেখে দিয়েছি গুছিয়ে, তো এটা আমার হচ্ছে সব থেকে বেশি কাছের আমার, তো এই মানে এই কানটাতে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে, তো আমার খুব ভালো লাগে কানেরটা। এটা একটা কানের, একটা কানের গেল,
আচ্ছা হয়ে গেল, তো এই গেল আমার কানের, তো কানের আর কিছুই নেই, তো কানের শেষ। তো এবার আমি দেখাবো তোমাকে গলার, আমার গলার কিছু কালেকশন। তো গলার কালেকশন বলতে প্রথমে আমি আমার মঙ্গলসূত্র দিয়ে শুরু করছি। তো আমরা মঙ্গলসূত্র বলি এটাকে, এই দেখো এটা আমাকে শ্বশুর বাড়ি থেকে দিয়ে, এটা আমাকে আশীর্বাদী করেছিল বিয়ের আগের দিন, আমার আশীর্বাদী হয়েছিল, তো এটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল লকেটটা দিয়ে। তো চেনটা আলাদা রকম দিয়েছিল, তো আমি চেনটা পাল্টে এইটা লাগিয়েছি। তো তোমরা বুঝতে পারছো নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম তো সেরকম যদি হয় আমি পাশে ছবি দিয়ে দেবো, তো আমি পাশে ছবি দিয়ে দেবো। তো এটা সরালাম, তো তারপরে আছে একটা এইরকম ছোট্ট মতন একটা কি বলে নেকলেস টাইপের বলে হয়তো, দেখো এটা তোমাদের দাদাভাই করে দিয়েছিল। আচ্ছা আগের বছর দুর্গা পুজোতে এটা আমাকে দিয়েছিল, দেখো কিরকম ভাবে দেখাবো। আচ্ছা তো এটাও এটাও আমার হচ্ছে এটা আমার খুবই ভালো লাগে, এত সুন্দর ডিজাইনটা হালকার উপরে, তো আমার আমি এটা অনেকবারই পরেছি, আমার কোথাও গেলে আমি এটা পরে যাই। তো এই দেখো নিয়ে গেল, তো আমি সাইডের ছবি দিয়ে দেবো তোমার যদি বুঝতে না পারো। আচ্ছা তারপরে দেখাচ্ছি হার, একটা হার দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে একটা সরুর উপরে হার। তো এটা আমাকে দিয়েছিল আমার বাপের বাড়ি থেকে, তো তোমাদের দাদা ভাইয়েরও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এটা আছে, এটা এই একটা লকেট, এটা এক্সট্রা করে আমি লাগিয়েছি, এটা আমার মা দিয়েছে, এটা আমি এক্সট্রা করে লাগিয়েছি। দেখো লকেটটা এরকম একটা ছোট্ট পাথর বসানো গোলাপি কালারের, আর হচ্ছে হারেরটা। এটা আমি সাইডে ছবি দিয়ে দেবো। আচ্ছা এই গেল, তো এরপরে আমি দেখাবো আমার আংটি। তো আংটি হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা আংটি, দেখো এটা তোমাদের দাদা ভাই আমাকে করে দিয়েছে। এই তো তো আমি সাইডে ছবি দিয়ে দেবো, তো এটা সরালাম। তারপরে আছে একটা পলা আংটি, তো এটা নতুন উঠেছে উঠেছে, তো তোমরা সবাই জানো খুব ভালো লাগে দেখতে। তো এই আংটিটা দিয়েছে আমার মা আমার বিবাহ বার্ষিকীতে, তো এই বছর বিবাহ বার্ষিকীতে আমার মা এটা আমাকে দিয়েছে, দেখো। তো এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে, এই দেখো ডিজাইনটা ভালো না? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর একটা আংটি, এটা আমার হাতে পাওয়া থাকে, এটা তোমাদের দাদা ভাই দিয়েছিল, তো তোমাদের দাদা ভাই দিয়েছিল বলতে বিয়ের পরের দিন, ওই যে লোক মানে সরি মানে ফুল সজ্জার রাতে যে আংটি দেয়, তো সেটা আমাকে দিয়েছিল। তো সেটা আমাদের ছোট হয়ে গেছিল, মানে মোটা হয়ে যাওয়ার জন্য সেটা আমাদের ছোট হয়ে গেছিল, তারপরে আমাকে আবার সেটা চেঞ্জ করে এই আংটিটা করে দিয়েছে। তো এই আংটিটা আমি কখনো খুলি মানে খুলি না, আমার হাতে সবসময় থাকে, হয় বাম হাতে না হয় ডান হাতে, তো এটা আমি সবসময় পরে থাকি। তো আমাকে খুলতেই না বলেছে যে তুমি সবসময় হাতে এটা পরে থাকবে, দেখো। তো সব জুয়েলারির সাইডে আমি ছবি দিয়ে দেবো তোমরা যদি বুঝতে না পারো। তো বন্ধুরা তারপরে দেখাবো একটা পলা নেকলেস, তো এই দেখো দেখো, তো এটা আমি নতুন করেছি, আমারটা খুব ভালো লাগে। তো এই দেখো এর সঙ্গে মানে কান গলারটার সঙ্গে দুটো কানেরও ছিল সেট, তো এই দেখো ডিজাইনটা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আর হ্যাঁ এই সেটের সঙ্গে একটা আংটিও ছিল, পোলা আংটি, তো একদম সেটে তিনটে সেট ছিল। তো কেমন হয়েছে এটাও তোমরা কমেন্ট করে জানিও। তো তারপরে বন্ধুরা আমি দেখাবো, আর কিছু নেই, তো তারপরে আমি দেখাবো তো আমার নূপুর, নূপুরও তোমাদেরকে সব যখন শেয়ার করছি ভাবলো নূপুরটাও শেয়ার করি। তো আমাকে বিয়েতে দিয়েছিল এই নূপুরটা, তোমাদেরকে দেখাচ্ছি,
এটা খুব খুবই পছন্দ একটা নূপুর, তোমারটা খুব ভালো লাগে ডিজাইনটা। দেখো ডিজাইনটা কত সুন্দর না? তো আমি এটা বেশি পরি না, কারণ যদি চেন কেটে যায় তো এই জন্য আমি খুবটা পরি না। আমার রেখে দিয়েছি, এটা আমার খুব পছন্দের একটা ডিজাইন নূপুরটা। তো এটা আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল। দেখো দুটো তো একটা চেনও কেটে গেছে, কবে আমি দেখিনি। আর একটা নূপুর আছে, এটা তোমাদের দাদাভাই করে দিয়েছিল, দেখাচ্ছি। তো এই গেল আমার জিনিস। তো এবার তোমাদের দাদাভাই কিছু জিনিস দেখাবো। তো প্রথমে দেখাচ্ছি আংটি, তো যেটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল, দেখো এটা একটা ওম। তো এই আংটিটা পছন্দ করেছিল আমার দাদা, মানে আমার মাসির ছেলে। তো এই ওম ডিজাইনটা পছন্দ করে দিয়েছিল, দেখো আংটিটা। তো এটা আমি সাইডের ছবি দিয়ে দেবো। আর এটা হচ্ছে ও মানে তোমাদের দাদাভাইয়ের আগে থেকেই ছিল, এই দেখো আংটিটা, এই স্টোন বসানো। আচ্ছা আর আছে তোমাদের, আর আছে একটা হার, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের হার, এই দেখো। আর আছে দুটো ব্রেসলেট, তো একটাও সবসময় হাতে পরে থাকে, আমি ভিডিও করবো বলতে খুলে দিল। তো এই যে দুটো ব্রেসলেট আছে, তো এইটা আমার মা বিবাহবার্ষিকী তোকে গিফট করেছিল, তো ও বলেছিল কি নেবে, তো ও বললো আমি ব্রেসলেট নেবো, তাই জন্য এটা গিফট করেছিল। আর এইটা, আর এইটা আমি ওকে গিফট করেছিলাম আমার জন্মদিনে। তো আমি তো বেশি কিছু পারবো না, তো ওই এই সামান্যটুকুই আমি গিফট করেছিলাম। তো তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে আমাকে ভালোবাসা দাও, নিশ্চয়ই আমি কিছু বড় কিছু দিতে পারবো। তো তোমরা যদি আমার পাশে থাকো, তো আপাতত এটাই দিয়েছিলাম পয়সা জমিয়ে, এই গেল। তো আর কিছু নেই, তো বুঝতেই পেরেছো। তো যতটুকুই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে আমার দুটো নাকের ফুল, তো একটা হচ্ছে বাউটি সানিয়া আর একটা হচ্ছে স্টোন বসানো। তো এই দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দেখো। তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর কোন জুয়েলারিটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা নতুন দেখছো আমার ভিডিওটা, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।